এক গৃহবধূকে বাঁশ কাঠ দিয়ে মারধরের অভিযোগ দুই মামা শ্বশুরের বিরুদ্ধে। আর সেই মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে তপন ব্লকের দীপখণ্ড গ্রাম পঞ্চায়েতের সাকইল গ্রামে। ঘটনার পর নিন্দর ঝড় জেলা জুড়ে। সূত্রের খবর, ওই গৃহবধূর নাম মিনু বর্মন, তার স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। ওই মহিলা নাবালক ছেলেকে নিয়ে বাড়িতেই থাকেন। সোমবার সকালে তার বাড়ির পাশে থাকা একটি জায়গায় উনুন বানাতে গিয়েছিলেন তিনি, আর তখনই তার উপরে চড়াও হয় তার দুই মামা শ্বশুর চিন্তা বর্মন ও গৌর বর্মন। আহত মহিলার অভিযোগ, দুই মামা শ্বশুর তাকে বেধড়ক মারধর করে। পরে তিনি অজ্ঞান হয়ে গেলে পাশের গ্রামে থেকে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান। আর্থিক মারধর করার সময় গ্রামের এক ব্যক্তি মোবাইলে মারধরের দৃশ্য তুলে রাখেন, যা পরে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। এলাকা সূত্রের খবর, গত 4 থেকে 5 মাস আগে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলছিল মামা ভাগ্নের মধ্যে। তারই মাঝে সোমবার সকালে মামলা চলার সেই জায়গায় ওই গৃহবধূ উনুন করতে গেলেই বেধড়ক মারধর করেন দুই মামা শ্বশুর। ঘটনার পর আহত অবস্থায় ওই গৃহবধূকে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ওই গৃহবধূকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। ঘটনায় দুই মামা শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আহত গৃহবধূ মিনু বর্মন। কি হয়েছিল দিদি, কেন মারধর করলো আপনাকে? কালকে আমি হচ্ছে কিছু করিনি, আমাকে হঠাৎ করে ওরা মারধর করতে আসে, চিন্তু গৌর ও অনু, তারপরে অভিদুল সরকার, ওরা আমাকে খুব মারে, লাঠি দিয়ে, খনটি দিয়ে, কুড়ুল দিয়ে মারে। আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই বাড়িতে, তখন কেউ ছিল না, আমি আর আমার ছেলে ছিল। হ্যাঁ, আমার ছেলে দেখেছে সব কিছু। আর আমি অজ্ঞান হয়ে মাটিতে যখন পড়ে গেলাম, তখন গ্রামের লোক তো কেউ ছিল না, তখন একটা গ্রামের ছেলে অনেক দূর বাড়ি সাকইয়ে ওখান থেকে একজনকে খবর দিয়েছে, তখন আমাকে হসপিটাল নিয়ে এসে ভর্তি করেছে। আপনাকে মারা হলো কেন? আমাকে মারা হলো কেন? আমি কিছু করিনি তো। কি কারণের জন্য? জমি সংক্রান্ত? হ্যাঁ, জমি সংক্রান্ত, জমির হচ্ছে ইয়ে চলছে, কেস চলছে। হ্যাঁ, তারপর আমি ওখানে একটা মানে উনান করতে গিয়েছিলাম ধান সিদ্ধ করার জন্য। ওখানে উনান করতে যেয়ে ওরা আমাকে মানে সোজাই ডাইরেক্ট এসে মেরে দিল। যারা মেরেছে তারা আপনার কে হয়? তারা আমার মামা শ্বশুর। এ নিয়ে কি লিখিত অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, এই এই থানায় লিখিত হয়েছে, সব কিছু হয়েছে। এখন কি চাইছেন? এখন আমি চেয়েছি আমাকে যেভাবে মারা হয়েছে ওনার শাস্তি চেয়েছি। ঘটনার পর গৃহবধূর ভাই আপন বর্মন তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি চিন্তা বর্মন ও গৌর বর্মনকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ। এই প্রসঙ্গে আহত গৃহবধূর ভাই আপন বর্মন জানান, বললাম যে আপনার দিদিকে কালকে মারা হয়েছে, কেন মারা হয়েছে বলে জানতে? মারা হয়েছে আগে জমি নিয়ে কি ছিল তোমার, গন্ডগোল ছিল কাদের সাথে? কেস কভার হয়েছিল তো, ওটা নিয়ে ওই মানে যার মতো চলে গেলো বাইরে। চলে যাওয়ার পরে ওরা একাই পাইছে দিদিকে ধরে, খুব মারধর করছে, মানে যা যেরকম পাইছে মারছে, লাঠি টাঠি সব মানে যে যে পাইছে সে দিয়ে মারছে। মূলত গন্ডগোলটা কি নিয়ে, জমি সংক্রান্ত? হ্যাঁ, জমি। কাদের সঙ্গে গন্ডগোল? তোমার দিদির সঙ্গে? কাদের সঙ্গে গন্ডগোল? মানে আমার মামা শ্বশুরের সঙ্গে। কি নাম? নামটা কি? এবার আপনারা কি চাইছেন? এমন ওদের আমি শাস্তি চাই। মানে কালকে এমন কি ঘটনা ঘটেছিল যে হঠাৎ করে তোমার দিদিকে মারধর করলো? মানে ওখানে উনান করতে গেছিলো তো, ওই জমিটা নিয়ে কে চলছে বাড়ির, ওখানে বাড়িটা নিয়ে ব্যাপার হচ্ছে, ওনা উনান করতে গেছে ধান বিক্রি করবে, সিদ্ধ করবে, উঠে দেবে না, ওটা নিয়ে আসে মানে বলা নাই পড়া নাই, পুরো মার ধরে একদম মানে আমার হাত দেবে কেন, মহিলার গায়ে পুরো হাত দেবে কেন? তারপরে কি তোমরা থানায় অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি তো। কাউকে কি অ্যারেস্ট করেছে এই মুহূর্তে এখনো পর্যন্ত? শুনলাম তো করছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত দুই মামা চিন্তা বর্মন ও গৌর বর্মনকে। মহিলাকে মারধর ঘটনা ঘটেছিল, তার লাইভ ফুটেজ পাওয়া গেছে, ভাইরাল হয়েছে। কি ঘটনা ঘটেছিল স্যার, কজন অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ওটা একটা মারপিটের ঘটনা ঘটেছিল, যেই আমাদের থানায় কমপ্লেন এসেছে, আমার সঙ্গে সঙ্গে রাতের সঙ্গে চারজনকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিয়েছি। আর ওই মহিলাকে ভালো করে দেখা হচ্ছে, মেডিকেল মহিলাটা পাচ্ছে। এদিকে এই বিষয়ে সমাজের বিশিষ্ট জনেরা কি জানিয়েছেন শুনে নেব।
না ভিডিওটা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখলাম, খুবই বিভৎস অবস্থা, দুজন পুরুষ একজন মহিলা, তারা যে কোনো তাকে বাঁশ দিয়ে কখনো তাকে গাছের লাঠি দিয়ে এগুলো দিয়ে মারছে। আমরা কোন যুগে বাস করছি? এর আগে আমরা দেখেছিলাম যে একজনকে দড়ি দিয়ে বেঁধে পায়ের টেনে নিয়ে যেতে নিয়ে যাওয়া হচ্ছিল, এর থেকেও খুব খারাপ পরিস্থিতি। এরকম একটা সকালবেলা এরকম আমরা সভ্য সমাজে তো আশা করাই যায় না। যে মেরেছে তো সেই বিবেকহীন কাজ করেছে, কিন্তু ওখানে উপস্থিত কি কোনো প্রতিবাদকারী বা কোনো পুরুষ ছিল না? সম্পূর্ণ একদম বিনা বাধায় তাকে যেভাবে মারা হচ্ছিল সেই বিষয়টাতে অবাক হচ্ছে। এরকম তো যখন তখন তাহলে হতে পারে যে সমাজে প্রতিবাদকারীর মুখও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, আমাদের প্রতিবাদ তো অবশ্যই করা উচিত এবং যাতে ভবিষ্যতে না হয় এরকমভাবে সোচ্চার হওয়া উচিত আর কি। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।